হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়েছি। আর আজকের পর্বে আমি তৈরি করব রুই মাছের ডিম ভুনা। আর এই রুই মাছের ডিম ভুনাটা অনেক বেশি মজা করে কীভাবে রান্না করা যায় সেই রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে করে নতুন কোনো রেসিপি দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। আর পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো চলো এই ডিম ভুনাটা কীভাবে সহজভাবে করা যায় সেই পদ্ধতি। এখানে আমি একটা রুই মাছের ডিম নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আর এভাবে পিস পিস করে এই ডিম ভুনাটা করলেই খেতে বেশি ভালো লাগে। ডিম ভুনা কিন্তু অনেকভাবেই করা যায়, রুই মাছের ডিম, তবে সেগুলো আমি সবগুলোই ফলো করেছি, একটাও আমার কাছে এরকম ভালো লাগেনি। তো আজকে আমি যেভাবে ডিম ভুনাটা করব এই ডিম ভুনাটা সবাই পছন্দ করবে। সাবিয়া কিন্তু এই ডিম ভুনাটা অনেক বেশি পছন্দ করেছে। এবার ডিমটাকে রান্না করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিছি, আর কড়াইতে দিয়ে দিছি আমি পরিমাণ মতো তেল। আর এখানে আমি তিন চারটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে এবার একটু গোল্ডেন করে ভেজে নেব। তো ডিম ভুনা কিন্তু অনেকভাবেই করা যায়, মাছের ডিম সেটা খেতে আমার কাছে অত ভালো লাগে না। তো আজকে আমি যেই পদ্ধতিতে ডিমটা রান্না করেছি এই পদ্ধতিতে খুব বেশি ভালো লাগে আর সবাই কিন্তু পছন্দ করেছে। এবার দেখতেই পাচ্ছ পেস্টটা এভাবে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এবার আমি এর ভিতরে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ পেস্ট বাটা অ্যাড করেছি। আর এভাবে এক মিনিট একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের একটা যে উগ্রগন্ধ সেটা আর থাকবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লব। খুব বেশি আদা রসুন কিন্তু দেওয়া যাবে না ডিম ভুনায়, এতে করে আদা রসুনের বাজে একটা ঘ্রাণ আসবে। আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। সবগুলোকে আমি তেলের সাথে এভাবে এক সেকেন্ড ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এর সাথে পানি দিয়ে কষিয়ে নেব। আর এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। পানিটা টেনে যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন মনে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার সেই পিস করে রাখা ডিমগুলোকে আমি একটা একটা করে সুন্দর মতো সাজিয়ে বসিয়ে দেব। এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না এই পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো খুলে খুলে যাবে, সেটা খেতে অতটা ভালো লাগবে না। তবে এভাবে আস্তে আস্তে থাকলে এটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এটাকে একটু এভাবে হাতা ধরে নেড়ে দেব, যাতে করে ডিমগুলো ভেঙে না যায়। আর নিচ থেকে যখন একটা পার্ট একটু পুড়ে পুড়ে যাবে তখন উলট পালট করে দিতে হবে। এভাবে আমি ডিমগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। তো অপর সাইডটাও যখন খুব ভালোভাবে হয়ে যাবে তারপর কিন্তু নাড়াচাড়া করবে। এর আগে নাড়াচাড়া করলে ডিমগুলো খুলে যায়, তবে কেউ যদি চাও এই ডিমগুলো এভাবে নাড়াচাড়া করে ভেঙে ভেঙে রান্না করবে সেটাও কিন্তু করতে পারবে, তবে আমার কাছে মনে হচ্ছে এভাবে করলে বেস্ট। তো দেখতেই পাচ্ছ তেলটা একদম খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর মশলাগুলো সম্পূর্ণ পুড়ে পুড়ে যাচ্ছে। ওই পর্যায়ে মনে হবে যে দুটো পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে, তবে এখনও কিন্তু ভিতরটা কাঁচা আছে। আর সেই কাঁচা সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এবার পুরো ডিমটাকে সিদ্ধ করার জন্য আমি এবার চুলায় দিয়ে এটাকে রান্না করে নেব। যখন পানিটা টেনে অনেকটাই কমে যাবে তখন নেড়ে ছেড়ে দেখতে হবে। আবার একটু লেবুর রস আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, এতে করে খেতে বেশি ভালো লাগবে। তবে কেউ চাইলে এখানে টমেটো থাকলে টমেটোও দিয়ে দিতে পারবে। আর আমি বেশ কিছু কাঁচামরিচও কিন্তু এর সাথে অ্যাড করেছি, এতে করে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এবং কাঁচামরিচের একটা সুগার বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ ঝোলটা সম্পূর্ণই টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি, তবে হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও দিয়ে দিতে পারবে, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার রান্নাটা এবার একদমই শেষ। এবার চুলাটা অফ করে দিয়ে এবার একটা পরিবেশন বাটিতে আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ অল্প ডিমে আমার এখানে এক বাটির মতো ডিম বোনা হয়েছে, আর এই ডিমটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, আমার পরিবারের সবাই পছন্দ করেছে, বলেছে এখন থেকে এইভাবেই ডিম বোনা করবে, এই ডিমটা অন্যভাবে রান্না করলে সবাই খেতে যায় না।
সেটা কিন্তু প্লেটে কিংবা বাটিতে পড়ে থাকে। আর আজকের ডিমটা একদমই শেষ হয়ে গিয়েছিল আর সবাই বলেছে বেস্ট হয়েছে, এভাবেই ডিম বুনো করবে। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে আমার পাশেই থাকবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।